Hello viewers, Assalamu alaikum and welcome to our M Nippon Autos, the first ever hybrid car showroom in Bangladesh. So viewers, আজকে যে গাড়িটি আমার পাশে দেখতে পাচ্ছেন এই সময় খুব জনপ্রিয় একটি গাড়ি এবং গত 2-3 বছর ধরে কিন্তু এই গাড়িটি জনপ্রিয়তা দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং আমাদের একটি রিভিউ কিন্তু অলরেডি এই গাড়িটির উপরে করা হয়েছে এই ধরনের একটি গাড়ির উপরে এটি হচ্ছে Toyota CHR 2017 সালের GLED প্যাকেজ যদি আমাদের আগের ভিডিওটি ছিল G প্যাকেজের উপরে আমাদের আজকে এই গাড়িটি যেটি দেখাচ্ছি আপনাদেরকে এটি হচ্ছে GLED প্যাকেজ সো আজকে এই গাড়িটি টুকিটাকি কিছু বিষয় কি গাড়িটিতে ফিটিংস ফাংশন কি কি এসেছে এবং সেই সাথে এই গাড়িটি আমাদের যিনি কনফার্ম করেছেন যিনি নিচ্ছেন গাড়িটি তার সাথে আমরা পরিচিত হব এবং ওনার কাছ থেকে আমাদের কিছু এই গাড়ি সম্বন্ধে কিছু জিনিস আমরা কেন উনি এই ধরনের গাড়িগুলো পছন্দ করছেন কেন পছন্দ করছেন এই গাড়িটি সেটিও কিন্তু আমরা ওনার কাছ থেকে জেনে নিব সো ভিউয়ার্স প্রথমে যেটি বলছিলাম যে আমাদের এই গাড়িটি কিন্তু অলরেডি সোল্ড এবং যিনি গাড়িটি নিয়েছেন আমি ওনাকে আপনাদের সামনে পরিচিত করছি উনি হচ্ছেন মেজর ডক্টর রেহানা বেগম অবসরপ্রাপ্ত তো আন্টি এসেছেন আমাদের আজকে রিকোয়েস্ট করে নিয়ে এসেছি যে আমাদের এই গাড়িটা আসলে টুকিটাকি কিছু বিষয়গুলো ওনাকে দেখাবো প্লাস উনি কেন গাড়িটি পছন্দ করলেন সেই বিষয়গুলো নিয়ে আমরা কিছু আলোচনা করব তো আন্টি থ্যাংক ইউ আপনাকে অনেক কষ্ট করে আমাদের এখানে আসার জন্য আমরা এই গাড়িটা পছন্দ করেছি তো আপনি কাইন্ডলি আমাকে এটা সম্পর্কে একটু বলবেন জি জি বলবেন যে এটাতে কি কি ফিটিংস ফাংশন ইয়েগুলো আছে জি আচ্ছা আন্টি এই গাড়িটি হচ্ছে যেহেতু টয়োটা সিএইচআর এটি স্ট্যান্ডস ফর হচ্ছে আপনার কম্প্যাক্ট হাই রাইড এটি জাপানের সিএইচআর এর যে অ্যাব্রিভিয়েশন সেটি এটি হচ্ছে সিএইচআর এর সবচেয়ে হাই গ্রেডের যে গাড়িটি সেটি এটি হচ্ছে আপনার জি এবং জি এলইডি প্যাকেজ যেটি জি গ্রেডেরও উপরের কিছু একটি প্যাকেজ আমরা এই গাড়িটিতে বেশ কিছু বাড়তি কিছু ফিটিংস ফাংশনও দেখতে পেয়েছি যেমন এই ধরনের একটি ডেকোরেটিভ বাম্পার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু অনেক ধরনের সিএইচআর বা অনেক জি এলইডি প্যাকেজও কিন্তু আমরা এই ধরনের ডেকোরেশনগুলো দেখতে পাই না সেই সাথে আছে সাইডেও একটি চমকের একটি নিকেলের একটি চমকের কাজ আছে এই গাড়িটিতে সিকোয়েন্সিয়াল এখানে লাইট আছে এখানেও এলইডি প্যানেলের যে লাইট বডি সেন্সর টয়োটা সেফটি সেন্সর মানে আধুনিক যে টেকনোলজি সেই টেকনোলজিকে ম্যাক্সিমাম জিনিসগুলো কিন্তু এই গাড়িটিতে আছে সেই সাথে গাড়িটিতে ব্লাইন্ড স্পট মনিটর নামক একটি অপশন আছে যেটি আপনাকে রাস্তাঘাটে চলার সময় যে কোনো ধরনের একটি অ্যাক্সিডেন্ট থেকেও কিন্তু আপনাকে এই গাড়িটি সেভ করতে পারে সেই সাথে আছে এমার্জেন্সি ব্রেক সেই সাথে আছে এটিতে রেইন সেন্সর গাড়িতে বৃষ্টি পড়া শুরু করলে অটোমেটিক এই ওয়াইপারটি কিন্তু অটোমেটিক অন হয়ে যায় এই ধরনের কিছু মজার কিছুগুলো ফাংশন আছে গাড়িটিতে আর সেই সাথে ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স নামক একটি অপশনও আছে এই ইয়েতে আপনি গাড়ি ড্রাইভ করার সময় স্টিয়ারিংও কিন্তু আপনাকে অ্যাসিস্ট করবে গাড়ি ড্রাইভ করার সময় এই ধরনের মজার ফাংশন আছে আরও একটি মজার বিষয় এই গাড়িটির আছে অটো পাইলট সিস্টেম নামক একটি ব্যাপার আছে গাড়িটিতে গাড়িটি নিজে চলতে সক্ষম আপনি হাইওয়েতে গাড়িটিতে প্রোগ্রাম করে মানে এটি ক্রুজ কন্ট্রোল বলে এটিকে ক্রুজ কন্ট্রোল বা অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল সেই ক্রুজ কন্ট্রোলের মাধ্যমে গাড়িটিকে প্রোগ্রাম করে ছেড়ে দিলে গাড়িটি নিজে থেকে চলতে পারে আপনাকে স্টিয়ারিংও হাত রাখতে হবে না এসিলারেশনও পা রাখতে হবে না তো সোজা কথা হচ্ছে যে এখনকার বর্তমান যে গাড়িগুলো এই গাড়িগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি চমৎকার ব্যবহার আমরা দেখতে পাই তার ভিতরে এই সবগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি চমৎকার ব্যবহার কিন্তু আমরা এই জি গ্রেডের সিএইচআর গাড়িটিতে দেখতে পাচ্ছি এবং জি প্রশ্ন করতে পারি জি প্লিজ আন্টি যে এই গাড়িটা কি আপনার প্রথম এসছে নাকি এরকম গাড়ি আরও এসছে আমরা আমরা বাংলাদেশে 2018 সাল থেকে আমরা আমাদের সরকারের কাছ থেকে পারমিশন পেয়েছি হাইব্রিড গাড়ির জন্য তো এই গাড়িটি প্রথম দিক থেকে আস্তে আস্তে করে মানুষের কাছে যখন জনপ্রিয় মানে পরিচিত হওয়া শুরু করেছে এখন ডে বাই ডে কিন্তু এটি মানে জনপ্রিয়তা বেড়ে চলছে আমরা এই গাড়িগুলো অনেকগুলো গাড়ি সেল করেছি আর তবে জি এলইডি প্যাকেজ যেটি এটি কিন্তু খুবই লিমিটেড এবং এই ধরনের কিছু টুকিটাকি কিছু ফিটিংস ফাংশন সহ কিন্তু গাড়ি আমরা আসলে অন্য গাড়িগুলোতে পাইনি এটা কোয়াইট এক্সেপশনাল একটি গাড়ি কিন্তু অবশ্যই অবশ্যই এটি মাইলেজের দিক থেকে অকশন পয়েন্টের দিক থেকে বা টুকিটাকি সব কিছু মিলিয়ে এটা পারফেক্ট একটি কম্বিনেশন 100% ফ্যান্টাস্টিক একটি গাড়ি বলা যায় আর কি এটিতে আমরা বাকি একটু দেখি জি সো
ভিউয়ার্স কথা বলছিলাম এই গাইড যিনি নিয়েছেন ওনার সাথে ওনাকে শর্টে কিছু জিনিস বলেছিলাম যে আসলে জিএলইডি ওনার এই গাইডে কি কি এসেছে কি কি ফিচার্স ফাংশনস এবং সেই সাথে বাড়তি কি কি জিনিস এই গাড়িটিতে এসেছে সেগুলো ডিটেইলস বর্ণনা করছিলাম তো এখন আমি আপনাদেরকে আরেকটু ব্রিফলি দেখাচ্ছি যে জিএলইডিতে এখানে কি কি বাড়তি জিনিস আছে প্রথমে যে জিনিসটি দেখাচ্ছি আসলে জি এলইডি কেন বলছি এটাকে এটাকে এলইডি বলা হচ্ছে সামনে এবং পেছনে যে লাইটগুলো আমরা দেখতে পাচ্ছি সেই লাইটগুলো কমপ্লিটলি এলইডি এগুলোতে কোনো হ্যালোজেন অথবা এইচআইডি যে আগের যে লাইট টেকনোলজি ছিল সেগুলো থেকে কিন্তু অনেক আপডেটেড একটি লাইট কিন্তু জি এলইডি ভার্সনগুলোতে আসে আমরা একটা পার্থক্য দেখতে পাই জি এর সাথে জি এলইডি যে লাইটের যে পার্থক্যটা সেই পার্থক্য আমরা সাইডে এখানে টয়োটা সিএইচএল লেখাটি কিন্তু এই লাইটের মধ্যে সুন্দরভাবে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আর খুব সুন্দর একটি ফ্রেমিং কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি জি এলইডি লাইটের এটাতে প্রজেকশন লাইটের ক্ষেত্রেও জি প্যাকেজের কিন্তু বেশ বড় একটি প্রজেকশন লাইট দেখা যায় এখানে রিলেটিভলি কিছুটা স্মলার টাইপের কিন্তু তার পাশে আরও এডিশনাল আরও দুটো ছোটো ছোটো দুটি এলইডির কিন্তু কম্বিনেশনও আমরা এখানে দেখতে পাচ্ছি জি এলইডির আর সেই সাথে এইখানে এই পার্টিতেও কিন্তু পুরোটা একটি এলইডি যখন আপনি গাড়িটিতে পার্কিং মোডে থাকে তখন কিন্তু এই লাইটটি জ্বলে থাকে এবং অসাম লাগে বিশেষ করে রাতের অন্ধকারে কিন্তু এই লাইটটি বেশ সবার খুব নজর কাড়ে আর সেই সাথে এখানে আছে এলইডির যে সিকোয়েন্সিয়াল যে লাইটটি আমাদের এমার্জেন্সি যখন অন করা থাকে অথবা যখন ইন্ডিকেটর বাটনটি যখন দেয়া হয় তখন কিন্তু আমরা এই ধরনের একটি সিকোয়েন্সিয়াল লাইট কিন্তু আমরা এখানে দেখতে পাই সো এটি হচ্ছে জি এলইডির সবচেয়ে বেসিক বিউটি আর ট্রেডিশনাল অন্যান্য জি গ্রেডের গাড়ির মতো এই গাড়িটিতেও কিন্তু আপনার সামনে এবং পিছনে আটটি বডি সেন্সর কিন্তু আমরা দেখতে পাই আর জি এলইডি অনেক গাড়িতেই কিন্তু সামনে আমরা এখানে যে একটা নিকেলের একটি বাড়তি একটি কাঁচ দেখতে পাচ্ছি সেই কাঁচটি কিন্তু অনেক গাড়িতেই থাকে না কিন্তু এই গাড়িটিতে আমাদের এডিশনাল একটি বাড়তি এই ধরনের ব্ল্যাক এবং নিকেলের কম্বিনেশন করা একটি চমৎকার একটি গ্রিল ম্যাশগ্রিলের উপরে কিন্তু একটি ইনস্টল করা আছে যেটি এই গাড়ির লুককে বা এই গাড়িটির যে সৌন্দর্য সেটি কিন্তু আরও অনেক অনেকগুণ বাড়িয়ে তুলেছে যদিও এমনিতেই সিএইচআর গাড়িগুলো বেশ স্টাইলিশ একটি গাড়ি তারপরেও এটির স্টাইলকে আরও চমৎকার করেছে কিন্তু এই এই সুন্দর একটি ডেকোরেটিভ একটি গ্রিল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এজ ইউজুয়াল এখানে যে মনোগ্রাম সেই মনোগ্রামটিও আমরা দেখতে পাচ্ছি সামনের যে ম্যাশ গ্রিল যে বড় ম্যাশ গ্রিল সেই ম্যাশ গ্রিলটিও আমরা চমৎকারভাবে দেখতে পাচ্ছি এই ম্যাশ গ্রিলের ব্ল্যাক এবং বডি কালারের যে কম্বিনেশন সেই কম্বিনেশনটিও কিন্তু দেখার মতো কিন্তু আসলে সিএইচআরের আর আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার সেটি হচ্ছে অ্যারোডাইনামিক্সের যে ব্যাপারটি সেই অ্যারোডাইনামিক্সের যে ব্যাপারটি কিন্তু সামনের নোজটি কিছুটা হলে ডাউন এখান থেকে কিন্তু আস্তে আস্তে করে গাড়িটা পিছন দিকে উঁচু হয়ে এসেছে গাড়িটির সাইড থেকে যখন আমরা দেখি তখন কিন্তু দেখা যায় গাড়িটার নোজটা কিন্তু কিছুটা ডাউন যেটি কিন্তু অ্যারোডাইনামিক্সের শেপের জন্য আর থ্রিডি যে কথাটি বলছিলাম সেটিও কিন্তু আসলে একেবারে ফেলে দেওয়ার মতো নয় কারণ এই গাড়িটিতে কিন্তু জায়গায় জায়গায় কিন্তু এই যে ডিজাইনগুলো সেটি কিন্তু অনেকে এটাকে থ্রিডি ডিজাইন বলে থাকে লাইটের ডিজাইন বলেন সাইটের সাইডের যেই লাইট বা সাইডের দরজার পাশে যে প্যানেল এগুলো কিন্তু চমৎকার একটি থ্রিডি ডিজাইনের কিন্তু আমরা এই গাড়িগুলোতে দেখতে পাই এছাড়া এই গাড়িটিতে বাড়তি আরেকটি মজার ফাংশন এসেছে সেটিতে হচ্ছে এখানে কিন্তু আমরা একটি নিকেলের একটি বেশ বড় একটি নিকেলের একটি কাঁচ দেখতে পাচ্ছি যে বডি কালারের সাথে যে ব্ল্যাক কালার যে সাইডের যে প্যানেলটি সেই প্যানেলটির উপরেও একটি নিকেলের খুব সুন্দর একটি পার্ট আমরা দেখতে পাচ্ছি এবং এই নিকেলের পার্টটির মধ্যেও কিন্তু সিএইচআর কথাটি কিন্তু খুব বেশ সুন্দর করে দেওয়া আছে ট্রেডিশনাল সিস্টেমে জি বা জি এলইডি প্যাকেজগুলোতে আমরা সামনে ফগ লাইট ইনস্টল অবস্থায় দেখতে পাই এই গাড়িটিতেও কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি আর যেহেতু সিএইচআর অবশ্যই এটিতে একটা সেফটি সেন্সর যেটি সেটি তো থাকবেই সিএইচআর বাটনটি কিন্তু সেফটি সেন্সারের যে ফাংশনটি সেই পার্টটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তার মানে হচ্ছে গাড়িটিতে অবশ্যই এমার্জেন্সি ব্রেক আছে আর সেই সাথে রেন সেন্সারটিও আমরা দেখতে পাচ্ছি রেন সেন্সার যে কথাটি বলছিলাম আমি আমার কাস্টমারকে বোঝানোর জন্য এটি কিন্তু বৃষ্টির পানি পড়ার সাথে সাথে এটি ওয়াইপারকে নিজে থেকেই অন করতে পারে আর আরেকটা ব্যাপার যেটি আপনারা জানেন যে এই গাড়িগুলোতে কিন্তু 18-inch অ্যালয় রিম আসে জি এবং জি এলইডি প্যাকেজে কিন্তু আমরা টু টোন কালারের যে একটি অ্যালয় রিম সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলভার এবং ব্ল্যাকের কম্বিনেশন করা একটা চমৎকার একটি অ্যালয় রিম এই গাড়িটিতে আসে যেটি ওই গাড়ির সৌন্দর্যকে আসলে অনেক দূর বাড়িয়ে তুলেছে সেই সাথে কিছুটা রিলেটিভলি লো প্রোফাইলের একটি স্পোর্টি টায়ার কিন্তু এই গাড়িগুলোতে আসে আমরা সেই স্পোর্টি টায়ারটিও কিন্তু সেখানে দেখতে পাচ্ছি
গাড়ির সাইড ভিউ বলেন, সামনে থেকে বলেন, পেছন থেকে, সবগুলো অ্যাঙ্গেল থেকে কিন্তু এই গাড়িটি আসলে খুবই স্টাইলিশ, খুবই জনপ্রিয় এবং আস্তে আস্তে কিন্তু এর জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলছে। জনপ্রিয়তার ক্ষেত্রে একটি ছোট হিস্ট্রি বলতে হয়, আপনারা জানেন যে 2018 সালে সর্বপ্রথম বাংলাদেশে হাইব্রিড গাড়ি ইম্পোর্ট করার জন্য আমাদের সরকার পারমিশন দিয়ে থাকে। তারপর থেকে আমরা যেসব গাড়িগুলো এনেছি তার ভিতরে মজার মজার যে গাড়িগুলো ছিল তার ভিতরে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট এবং মজার একটি গাড়ি কিন্তু হচ্ছে এটি। এটি তার ডিজাইনের নান্দনিকতা এবং সেই সাথে এটির যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে চমৎকার ব্যবহার বা টেকনোলজিক্যাল যে সুপিরিয়রিটি, সেই সুপিরিয়রিটির কারণে কিন্তু এই গাড়িটার অন্যান্য যে কোনো গাড়িকে থেকেও এখন অনেক দূর এগিয়ে এসেছে তার জনপ্রিয়তার দিক থেকে। আর গাড়িটির পিছন দিকে যখন আমরা দেখতে পাই, গাড়িটির পিছনে যে লাইটটি সেটিও কিন্তু খুব চমৎকার একটি 3D ডিজাইনের একটি লাইট, গাড়ি বডি থেকে কিছুটা হলে বেরিয়ে এসেছে। এবং আমাদের আগের একটি ভিডিও, সেটি জিগের একটি গাড়ির উপরে একটি ভিডিও ছিল, সেটিতে কিন্তু আমরা পিছনে ব্যাকলাইটের যে ব্যাপারগুলো দেখিয়েছি সেটিতে আপনারা দেখেছেন যে চমৎকার একটি ডাবল পার্টের একটি পিছনে ব্যাকলাইট। আর জি এলইডি যেটি, সেটিও কিন্তু পিছনে ব্যাকলাইটটিও কিন্তু এলইডি ভার্সন, সেটি কিন্তু নর্মাল জি গ্রেডের গাড়ি বা এস প্যাকেজের গাড়ি থেকেও পিছনের ব্যাকলাইটটিও কিন্তু এটি আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি ভিন্নতা নিয়ে এসেছে। অ্যাজ ইউজুয়াল এই গাড়িগুলোতে আপনি জানেন যে জি বা জি এলইডি প্যাকেজগুলোতে, বিশেষ করে এই গাড়িটিতে ভেতরে কিন্তু লেদার এবং ফ্যাব্রিক্সের একটি চমৎকার একটি কম্বিনেশন থাকে। মেইনলি আসলে এটাকে হাফ লেদার সিট বলা হয়, যদিও মাঝখানের যেই ফ্যাব্রিক্সটি সেটিও কিন্তু খুব হাই কোয়ালিটির, যেটি আসলে কমফোর্টের জন্য তৈরি করা, সেই জিনিসটিও কিন্তু আমরা এই জি এলইডি প্যাকেজে দেখতে পাচ্ছি। ভিতরে চকলেট কালারের একটি চমৎকার ফ্লেভার সহ একটি ভিতরে হাফ লেদার সিট থাকে এবং অবশ্যই এই গাড়িতে কিন্তু সিট হিটারটিও সাথে ইনস্টল করা আছে। টেকনিক্যাল স্পেসিফিকেশনের আসলে এই কথা বলতে গেলে আসলে অনেক কিছুই বলতে হয় এই গাড়িতে। এই গাড়িতে লেন ডিপার্চার ওয়ার্নিং যেটা LDW সেটিতে আছেই, আর লেন ডিপার্চার অ্যাসিস্ট্যান্ট বলে একটি কথা আছে এই গাড়িটিতে, যেটিকে আমরা আসলে ব্লাইন্ড স্পট মনিটর বলে থাকি। সেটি হচ্ছে দুটো পাশের মিররের মধ্যে কিন্তু এই ব্লাইন্ড স্পট মনিটর বা একটি অ্যালার্ট সিস্টেমও কিন্তু এই গাড়িতে বিল্ট ইন অবস্থায় আছে। সেই সাথে এটিতে আছে আপনি ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স, যেহেতু পেছনেও বডি সেন্সর বা পার্কিং সেন্সর আছে, সেই সাথে পার্কিং অ্যাসিস্ট্যান্স, সেই সাথে আছে এই গাড়িটিতে অটো পাইলট সিস্টেম। আসলে অ্যামেজিং, ছোটোবেলায় যখন আমরা বিভিন্ন সায়েন্স ফিকশনের বিভিন্ন মুভিতে যে গাড়িগুলো দেখেছি, আমার কাছে এই গাড়িগুলোকে দেখলে কিন্তু সেই সায়েন্স ফিকশনের সেই মুভিগুলোর কথাই মনে পড়ে, যেগুলো আমাদের তখন ড্রিম ছিল সেগুলো কিন্তু এখন বাস্তব হয়ে এসেছে। সো ভিউয়ার্স, আসলে সিচুয়েশন নিয়ে আসলে অনেক কথা হয়েছে, আগেও ভিডিওতে দেখিয়েছি, আজকেও এটি দেখাচ্ছি, প্লাস আমাদের আরেকটি ভিডিও লঞ্চ হচ্ছে যেটিতে আমরা বিভিন্ন প্যাকেজের সিএইচআর গাড়িগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো। তো দিস ইজ অল অ্যাবাউট সিএইচআর জিএলইডি প্যাকেজ অফ দিস কার। আর আপনারা জানেন যে জাপানে আমাদের প্রতিষ্ঠানের নিজস্ব অফিস আছে, জাপান থেকে আমরা কোয়ালিটিফুল গাড়িগুলো আমরা দেখে বুঝে কেনা হয়। তো আপনি চাইলে যে কোনো কালার, যে কোনো গ্রেডের গাড়ি, আমাদের যদিও স্টকে অনেক গাড়ি থাকে, অবশ্যই হাইব্রিড গাড়ি, আর আপনি আমাদের কাছকে অর্ডার করে কিন্তু যে কোনো হাইব্রিড গাড়ি জাপান থেকে এনে নিতে পারছেন। আর একটি ইম্পর্টেন্ট বিষয় যেটি এই গাড়িটির সুপিরিয়রিটিকে আরও সুপিরিয়র করেছে, সেটি হচ্ছে এই গাড়িটির KPL বা KMPL। আসলে এই গাড়িটি যেহেতু হাইব্রিড জেনারেশন 4, এই গাড়িগুলো কিন্তু আপনার ঢাকা সিটিতে বিভিন্ন জ্যামের মধ্যে বলেন বা রেগুলার ট্রাফিক সিস্টেমে কিন্তু এই গাড়িগুলো অ্যাভারেজে 18 থেকে 22 কিলোমিটার পর্যন্ত পারফর্ম করতে সক্ষম। যারা একটু ধরেন ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়াতে হোক বা যারা একটু ঢাকার বাইরে কোনো শহর এইসব জায়গাতে যারা একটু ফ্রি ট্রাফিকে যারা চলতে পারছেন, তারা কিন্তু এই গাড়িগুলোতে অ্যাভারেজে 20-এর উপরে KPL পেয়ে থাকে। লং ড্রাইভে কিন্তু এই গাড়িটি ইভেন 30-32 পর্যন্ত পারফর্ম করার রেকর্ড আমরা দেখতে পাচ্ছি। অনেকে অবশ্য 40 পর্যন্ত পেয়েছে, এই ধরনের কিছু ভিডিও কিন্তু অনলাইনে আমাদের সাথে শেয়ার করছেন। আসলে এই গাড়িটির KPL-এর দিক থেকেও খুব সুপিরিয়র। আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে অবশ্যই গাড়ির তেল কম পড়ছে, আপনার পকেট সাশ্রয় হচ্ছে, সেই সাথে পরিবেশের উপরেও কিন্তু যে বিরূপ যে একটি চাপ থাকে গাড়ি ইউজের জন্য, ফুয়েল বার্ন করার জন্য বা ফসিল ফুয়েল বার্ন করার জন্য, সেটিও কিন্তু তার মানে সোজা কথা হচ্ছে আপনি অনেক পরিবেশ বান্ধব কিন্তু এই গাড়িটি। একদিকে হচ্ছে আপনার পকেট সেফ, আরেকদিকে হচ্ছে রাষ্ট্রের সম্পদ, তেলের অপচয় এবং পরিবেশের উপরে একটি প্রতিরূপ দেখতে পাচ্ছি। এখন বর্তমান সময়ে যদি আসলে গাড়ির প্রাইসগুলো নিয়ে কথা বলা খুব মুশকিল, যা আমি খেয়াল করেছি অনেকেই
আমাদের ভিডিও নিচে কমেন্টসে গাড়িগুলোর প্রাইস সম্বন্ধে জানতে চাই, যেহেতু সময়ের সাথে সাথে গাড়িগুলোর প্রাইস চেঞ্জ হয় প্রতি বছর, প্রতি মাসেই ইনফ্যাক্ট গাড়ির প্রাইস চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে প্রাইসটি বলা বড় মুশকিল। তারপর একটি আইডিয়া দিতে পারি, আমরা যখন প্রথম পর্যায়ে যখন সেই 2018 সালে যখন সর্বপ্রথম সিএইচআর গাড়িগুলোকে যখন আমরা বাংলাদেশে ইম্পোর্ট করেছি, তখন এই গাড়িগুলো কিন্তু প্রাইস অনেক বেশি ছিল, ইভেন 42-45 এই রেঞ্জের গাড়ি ছিল এটি। সেটি কিন্তু কালক্রমে আস্তে আস্তে করে ডিউটি ডেপ্রিসিয়েশনের কারণে বা জাপানের অ্যাভেইলেবিলিটির কারণে সব কিছু মিলিয়ে কিন্তু গাড়িগুলোর প্রাইস এখন অনেক রিজনেবল হয়ে এসেছে। সিএইচআর জি বলেন, জিএলইডি প্যাকেজ বলেন, ইভেন এস প্যাকেজের গাড়িগুলো কিন্তু ইনফ্যাক্ট 30 খুব ধারে কাছে গাড়িগুলো আসছে। যদিও এই ধরনের জিএলইডি প্যাকেজ গাড়িগুলোর জন্য এডিশনাল আরও 2-3 লাখ টাকা আপনাকে গুনতে হবে, তার মানে হচ্ছে 29-35 এই ধরনের বিভিন্ন রেঞ্জে কিন্তু আপনি 17 সালের এস প্যাকেজ, জি প্যাকেজ বা জিএলইডি প্যাকেজের গাড়িগুলো আপনারা পেতে পারছেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, সবাই ড্রাইভ সেফ, স্টে সেফ অ্যান্ড আল্লাহ হাফেজ।